বুধবার গোটা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও মহাসমারোহে পালিত হলো রাখিবন্ধন উৎসব। এদিন সকাল থেকে গোটা জেলা জুড়ে একাধিক কর্মসূচিও পালিত হলো। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে রাখিবন্ধন উৎসবে সামিল হলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা সহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা। এদিন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জেলা পরিষদের সভাধিপতির হাতে রাখিও পরিয়ে দেন। নিয়েছেন এই মুহূর্তে প্রত্যেকের হাতে রাখি পরাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা যুবকরণ দপ্তরের উদ্যোগে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহযোগিতায়।